কি বলেন মিলাদের কেমনে কথা বলতে হবে? কি বলেন মিলাদের কেমনে কথা বলতে হবে? মিলাদের কিয়াম তাহলে শর্ট করে বলে দিই না, আতাহু। এই মিলাদের মধ্যে কিয়াম করে আমি আমার আত্মার মধ্যে শান্তি খুঁজে পাই। সুবহানাল্লাহ। আজকে যারা মিলাদের কিয়ামকে বেদাত বেদাত শিরিক শিরিক বলে বেড়াচ্ছে, তাদের বাবার বাবা, দাদার দাদা, উস্তাদের উস্তাদ, শায়েখের শায়েখ, পীরের পীর, হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাই, তিনি বলেন মিলাদের কিয়াম আমি নিজে করি। এই মিলাদের কিয়ামের মাধ্যমে লাজ্জাত ওয়া লাতফাতা হো, আমি আমার আত্মার মধ্যে শান্তি খুঁজে পাই, আত্মার মধ্যে প্রশান্তি লাভ করি। তাদের পীরের পীর হাজি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে মিলাদের কিয়াম লজ্জত লতফের কারণ। আর বর্তমান যুগে চেলা পেলে এসে বলে মিলাদের কেম হচ্ছে বেদাত বেদাত। আমরা কি তাদেরকে নাম বলে তার বাপ দাদারা বলবো? বাপ দাদারা বলে গেছে মিলাদের কেমের মধ্যে শান্তি আছে, মিলাদের কেমের মধ্যে প্রশান্তি আছে, লজ্জা কোয়া লত্ত পাতা হো। এই মিলাদ কেমের মাধ্যমে আত্মার মধ্যে শান্তি লাভ করি। তারা নতুন করে এসে বলে মিলাদের কেম হচ্ছে বেদাত। যদি বেদাত হয়, প্রথম বেদাত আমরা না তাদের বাপ দাদারা? কথা বল নাকি আমরা না বাপ দাদারা? তাদের পূর্ববর্তী আকাবির যারা ছিল, আমাদের পূর্ববর্তী মুরব্বী যারা ছিল, তারা কোরআন সুন্নার প্রকৃত গবেষণা করে, তারা কোরআন সুন্নার মাখন বাহির কইরা ফতোয়া দিছে মিলাদের কিয়ামের মধ্যে শান্তি আছে, মিলাদের কিয়ামের মধ্যে প্রশান্তি আছে। এখন আপনারা বলেন, আপনারা যখন মিলাদ কিয়াম করেন প্রশান্তি পাননি? কথা বলেন নাকি মিলাদ কিয়ামের মধ্যে শান্তি পাননি? মিলাদ কিয়ামের মধ্যে আমরাও শান্তি পাই। তাদের বাপ দাদারাও কয়া গেছে মিলাদ কিয়ামের মধ্যে শান্তি আছে, তার মানে আমাদের সাথে তাদের সাথে মিল আছে। এখন তাদের বাপ দাদা যারা ছিল, আমাদের আকাবির যারা ছিল, তারা কোরআন সুন্নার মগজ দিয়া, কোরআন সুন্নার মাখন দিয়া ফতোয়া দিয়া গেছে মিলাদের কিয়ামের মধ্যে শান্তি আছে। বর্তমান বর্তমান বাজারের কিছু চেলা পেলারা এক পা দুধের মধ্যে তিন পা পানি দিয়া ফতুয়া দেয় মিলাদের কেয়াম বেদাত। আমরা এক পা দুধের মধ্যে তিন পা পানি দেওয়া না ফতুয়া মানি না, বরং পূর্ববর্তীরা দুধের মাখন দিয়ে ফতুয়া দিয়ে গেছে মিলাদের কেয়াম জায়েজ। ওই ফতুয়া নিয়ে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকতে চাই, চাই কি চাই না? বর্তমান এই বাংলাদেশের কওমি তবলিগ জামাত যারা আছে, তাদের বাপ দাদারা যেই লাইনের মধ্যে ছিল, আমরা তাদেরকে সেই লাইনের মধ্যে ডাকতেছি। তোমাদের বাপ দাদারা যেই ডাকছে তোমরা সেটাই মানো, তোমাদের পথেই তোমরা থাকো, আমরা তোমাদের পথে আছি, আমরা তোমাদের লাইনে আছি। তারা তাদের লাইনেই থাকতে চায় না দাদু ভাই। এই জন্য আমি বলি, তারা কি বলবে বাপ দাদার কথা, তারা কি বলবে আকাবিরদের কথা, তারা কি বলবে পূর্বপুরুষদের কথা, তারা কি বলবে কোরআন সুন্নার কথা? ইহুদিদের টাকায় তাদের ঘুরে গেছে মাথা। কথা বলেন ঠিক করে ঠিক, এদের ইহুদিদের টাকায় মাথা ঘুরে গেছে। যত কিছুই করবেন, যত ফটোয়া দিবেন, যত কিতাব দেখাবেন, কিছুই লাভ হবে না, কারণ টাকার সামনে কিচ্ছু থাকে না।